আগামী প্রজন্মদের সত্যিকার আদর্শিক মানুষ ও মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও ধর্মীয় চর্চা এবং নৈতিক শিক্ষার প্রতি জোর দিতে হবে। আর প্রকৃত মানুষ হিসেবে গড়তে হলে ত্যাগের মানসিকতা, সহনশীল, নির্লোভ এবং মুক্তবুদ্ধি চর্চার প্রতি আগ্রহী করতে হবে। প্রখ্যাত শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ জায়নে আলম সেই সব গুণাবলী অর্জন করে আঞ্চলিক থেকে জাতীয় তথা বরেণ্য মানুষ হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন। উপরোক্ত কথাগুলো বলেছিলেন ফুলকি ট্রাস্টের সভাপতি, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক আবুল মোমেন। সবাই কিছু বক্তব্য বলা এইটার উনি খুব বেশি তোয়াক্কা করেননি, তিনি কাজটাকে গুরুত্ব দিয়েছেন যে আমাদের সামনে যে কাজ আছে সেই কাজটা আমরা কীভাবে সফল করতে পারি। তাহলে আমি লক্ষ্য করলাম যে বাঙালি সমাজে একটু কথা বেশি হয় কিন্তু কাজের কথা কম হয়। আমি দেখি যে একজন মানুষ যিনি কাজের কথাই ভাবেন। তিনি 13 সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় দক্ষিণ পতেঙ্গামা ইস্পাড়াস্থ ঈদগাহে আমরা পলাশ আয়োজিত প্রখ্যাত শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জায়নে আলমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহিলা কাউন্সিলর মিসেস শাহনূর বেগমের সভাপতিত্বে ও আমরা পলাশের সংগঠক আমিনুল ইসলাম সুলভের সঞ্চালনায় স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও গবেষক ডাক্তার মাহফুজুর রহমান, সিউজের সাবেক সভাপতি কবি লেখক নাজিম উদ্দিন শ্যামল, কবি ও সাংবাদিক কামরুল হাসান বাদল, 41 নং ওয়ার্ড কাউন্সিলর হাজি সালে আহমদ চৌধুরী, নগর মুক্তিযুদ্ধ ইউনিট কমান্ডার মোহাম্মদ মুজাফফর আহমদ, আব্দুল মালিক সুলতান, পতেঙ্গা থানার ওসি আবু জায়েদ, মোহাম্মদ নূর। আরও বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকরাম, সংগঠক মাজহারুল ইসলাম তিতুমির, মরহুমের ছোট কন্যা ফারদিনা আলম তন্নি, ইরুর সদস্য আব্দুর রহমান বাবু, মোজাম্মেল হোসেন অনিক, মহল্লা সর্দার সভাপতি মোহাম্মদ আলী, মোহাম্মদ ইউসুফ, শ্রমিক নেতা আব্দুল করিম, মরহুমের সহযোদ্ধা মোহাম্মদ সফিউল আলম, অ্যাডভোকেট অপূর্ব চরণ দাস, সংগঠক মোহাম্মদ ওয়াহিদ হাসান, আশরাফুল আলম শুভ। শুক্রবার সকালে খতমে কোরআন ও দোয়া মাহফিল, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয়, বই বিক্রি, প্রদর্শনী, মরহুমের কবরের স্মৃতিচারণ করে পুষ্পার্পণ এবং বিকেলে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় 15 জন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নিউজ ডেস্ক, নিউজ ফেস বিডি, চট্টগ্রাম।